উমেদনগর থেকে রাতে 9টা চুরাই গরু উদ্ধার। স্থানীয় লোকের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে এই চুরাই গরুগুলো। তিনটি ডিআই ট্রাকে বিলাইপুর থেকে এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল। চারজন গরু পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত উমেদনগরে রাত আনুমানিক 9 ঘটিকা নাগাদ ডিআই ট্রাকে করে গরু পাচারের খবর লাভ করে স্থানীয় লোকের সহযোগিতায় তিনটি ডিআই ট্রাকে থাকা 9টি গরু উদ্ধার করে সাথে চারজন গরু পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে বিলাইপুর থেকে এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উমেদনগর তিন মাথা এলাকায় তিনটি গাড়ি বর্তমানে ধরা হয়েছে। তিনটি গাড়ির মধ্যে 42 গরু পাওয়া গিয়েছে। 3 জন 6। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।